ক্রিকেটের সব সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি পবিত্র হজ পালন করে এসেছেন বর্তমানে এই তারকা ক্রিকেটার আঙুলের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় রয়েছেন সম্প্রতি অনলাইনে সাকিব আল হাসানের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি একজন মুসলিম হিসেবে ইসলামের দাওয়াত দিয়েছেন মুসলিম হিসেবে আমাদের প্রমাণ রাখতে হবে ভালো কাজ করা উচিত ভিডিওতে এমন কথা বলেছেন তিনি ভাইরাল হওয়া সেই ভিডিওতে সাকিব আল হাসান বলেন আমার বেশি জ্ঞান নেই ইসলাম ধর্ম সম্পর্কে বেশি কিছু বলতে পারবো না কিন্তু ছোটখাটো বিষয় হিসেবে আমি বিশ্বাস করি একজন ভালো মুসলিম হওয়ার জন্য আমাদের যে বিষয়টি দরকার সেটি হলো আমাদের কাজের মাধ্যমে ভালো মানুষ প্রমাণ করা নামাজ পড়া এবং সাহায্য প্রার্থীদের সাহায্য করা ভালো কাজের মাধ্যমে নিজেকে মুসলিম প্রমাণ করতে বললেন সাকিব সাথে নামাজ আদায় করার জন্য অনুরোধ করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ইসলামের দাওয়াত দেওয়া সাকিব আল হাসানের এই ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কাজের পর সাকিব আল হাসান নেট দুনিয়ায় প্রশংসা পেয়েছেন অনেকের